নমস্কার বন্ধুরা, স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আপনাদের সঙ্গে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, যেটা আপনাদের শ্রম দপ্তরে আপনাদের ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই বিষয়ে আপনাদের সম্পূর্ণ ডিটেলস আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো বর্তমানে রয়েছে এখন আমরা অফিসিয়াল সাইটে, শ্রম দপ্তর অফিসিয়াল সাইটে। তো দেখতে পাচ্ছেন আপনারা যে প্রথমে যেটা আমরা রয়েছে আমরা ওয়েবসাইটে যেটা আপনারা রয়েছে উপরে esic.nic.in বর্তমানে অফিসিয়াল সাইটে আছি বর্তমানে দেখতে পাচ্ছেন আমরা শ্রম মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট। ঠিক আছে, তো আমরা এখন তাহলে অফিসিয়াল বিজ্ঞপ্তি চলে যাচ্ছি এখন। তো অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যাওয়ার আগে আপনাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেল আমার নতুন তো অবশ্যই আমার স্মার্ট নলেজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যেন প্রতিনিয়ত এরকম চাকরি খবর খবর আপডেট জন্য আপনারা পেয়ে যান। তো ঠিক আছে, আমরা তাহলে এখন বিস্তারিত অফিসিয়াল নোটিফিকেশনে চলে যাচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, এখন তাহলে আমরা এখন অফিসিয়াল নোটিফিকেশনে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আপনাদের হেডকোয়ার্টার এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন, তারপর রয়েছে পঞ্চদ্বীপ ভবন, সিআইজি রোড, নিউ দিল্লি 11002। তো অফিসিয়াল সাইটে যেটা আপনার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন http/, তারপর রয়েছে আপনাদের esic.nic.in। তো ডেট যেটা আপনারা দেখতে পাচ্ছেন 2 মার্চ 2021, নাম্বারটা আপনারা দেখে নেবেন। তো তারপর নিচে যেটা আপনাদের বলেছে যেটা বলেছে ইন্স্যুরেন্স কমিশনার রিক্রুটমেন্ট ইন্স্যুরেন্স কমিশনার, আইসিটি ইন্স্যুরেন্স কমিশনার, এনটিএ, ইএসআইসি। তো মেন টপিকে চলে আসছি আমরা এখন, যেটা আপনাদের রয়েছে তো সাবজেক্ট যেটা কী রয়েছে এটা দেখতে পাচ্ছেন আপনারা। তো সাবজেক্টে যেটা আপনাদের রয়েছে যে অ্যামেন্ডেন্টস অফ রিক্রুটমেন্ট রেগুলেশন ফর দ্য পোস্ট অফ আপার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্যাশিয়ার অ্যান্ড স্টেনোগ্রাফার ইন ইএসআই কর্পোরেশন রিগার্ডিং। ঠিক আছে, তো এটা আপনাদের রিক্রুটমেন্টটা তৈরি হবে আপার ডিভিশন ক্লার্ক এবং আপার ডিভিশন ক্যাশিয়ার এবং স্টেনোগ্রাফার পদে। ঠিক আছে, তো এখন রিক্রুটমেন্ট আপনাদের মানে এডিবিটি তৈরি হয়নি, তো এটা আপনাদের জাস্ট একটা আপনাদের থাকছে একটা গ্যাজেট। ঠিক আছে, গ্যাজেট একটা প্রকাশিত হয়েছে, তো শীঘ্রই আপনাদের নোটিফিকেশন বের করবে অফিসিয়াল নোটিফিকেশন এডিবিটি সহ। তো তারপর যেটা আপনাদের বলেছে, স্যার ম্যাডাম আই এম ডিরেক্টেড টু ইনফর্ম দ্যাট রিক্রুটমেন্ট রেগুলেশন ফর দ্য পোস্ট অফ আপার ডিভিশন ক্লার্ক ক্যাশিয়ার অ্যান্ড স্টেনোগ্রাফার ইন ইএসআই কর্পোরেশন হ্যাভ বিন অ্যামেন্ডেড অ্যান্ড নোটিফাই। ঠিক আছে, তো এ কপি অফ দ্য রিক্রুটমেন্ট রেগুলেশন ফর দ্য পোস্ট ইংলিশ হিন্দি পাবলিশড ইন পার্ট 3 সেকশন 4 উইকলি অফ দ্য গ্যাজেটেড অফ ইন্ডিয়া February 27, March 5, 2021 আর সেন্ট হেয়ার উইথ ফর ইনফরমেশন অ্যান্ড নেসেসারি অ্যাকশন। তো অবশ্যই যেটা আপনাদের রয়েছে ডেট আপনাদের দিয়েছে যেটা 27 মার্চ থেকে 5 ফেব্রুয়ারি, আপনাদের এটা অলরেডি আপনাদের ইনফরমেশন যেটা আছে আপনাদের গ্যাজেটেড হয়েছে আপনাদের। ঠিক আছে, তো এটা প্রকাশিত হয়ে গেছে, তো আপনাদের একটা নতুন এডিবিটি তৈরির জন্য আপনাদের একটা শীঘ্র এডিবিটি আপনাদের তৈরি হবে নোটিফিকেশন, যেটা বের করবে আপার ডিভিশন ক্লার্ক এবং আপার ডিভিশন ক্লার্ক ক্যাশিয়ার এবং স্টেনোগ্রাফার পদে। এটা আপনার রয়েছে যেটা নোটিফাইড করেছে আপনাদের, অলরেডি কপি তৈরি হয়ে গেছে। তো তারপর যেটা আপনাদের রয়েছে, তো আপনারা দেখতে পাচ্ছেন যেটা আপনার আছে ভারত কা রাজপত্র, দ্য গ্যাজেট অফ ইন্ডিয়া। তো যেটা আপনাদের রয়েছে পাবলিশড বাই অথরিটি। তো আমরা এখন এটা হিন্দি আছে, তো ইংলিশে রয়েছে, তো নিচে চলে যাচ্ছে আমরা এখন ইংলিশে যেটা রয়েছে ওটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো ইংলিশের নোটিফিকেশনে চলে আসছি আমরা, তো দেখতে পাচ্ছেন আমরা দ্য গ্যাজেট অফ ইন্ডিয়া February 27, 2021। তো তারপরে ফাল্গুনা যেটা রয়েছে আপনাদের 8 এবং ফাল্গুন মাসের 8 তারিখে এবং 1942 সাল যেটা রয়েছে আপনাদের, তো এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন নিউ দিল্লি যেটা রয়েছে আমার 10 February 2021। তো নাম্বার যেটা আপনাদের রয়েছে, তো এটা আপনাদের যেটা আপনাদের বলেছে, তো আমরা এটা বিস্তারিত যাচ্ছি না, যেটা আপনাদের কী কী পদ রয়েছে এবং কত শূন্য পদ রয়েছে এই বিষয়ে আমরা এখন চলে যাচ্ছি নেক্সটে। যেটা আপনাদের প্রথম যেটা আপনাদের পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন, নেম অফ পোস্ট আপার ডিভিশন ক্লার্ক। তো প্রথমে যেটা পোস্ট রয়েছে আপার ডিভিশন ক্লার্ক এবং আপার ডিভিশন ক্লার্ক ক্যাশিয়ার। তো আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে নাম্বার অফ পোস্ট যেটা আপনাদের 6306টি শূন্যপদ রয়েছে টোটাল আপনাদের। তো এটা আপনাদের গ্রুপ সি পোস্ট, নন গ্যাজেটেড মিনিস্ট্রিয়াল। তো লেভেল 4 আপনাদের এটা স্যালারি দেওয়া হবে। ঠিক আছে, 25,500 থেকে আপনারা 81,100 টাকা আপনাদের স্যালারি থাকছে। তো আপনাদের নন সিলেকশন যেটা আপনাদের বলেছে পোস্ট অন নন সিলেকশন পোস্ট। তো তারপর নিচে যেটা রয়েছে আপনাদের এজ লিমিটের কথা, যেটা আপনাদের বলেছে যে
এজ লিমিট, তারপর রয়েছে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান, তারপর আপনাদের আপার এজের যেগুলো যেসব থাকছেন বিলং করছেন আপনারা, তো তারপর আমার পিরিয়ড প্রোভেশন এবং মেথড রিকোয়ারমেন্ট কী হিসেবে থাকছে আপনাদের রিকোয়ারমেন্ট। তো যেটা আপনাদের বলেছে এজের কথা যেটা আপনারা বলেছে যে বয়স আপনাদের যেটা 18 থেকে 27 হলে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন এবং গভর্নমেন্ট রুলস অনুযায়ী আপনারা অবশ্যই ছাড় পেয়ে যাবেন। তো তারপর আপনাদের রয়েছে যেটা কোয়ালিফিকেশন হিসেবে কোর্সের অবশ্যই আপনাদের ডিগ্রি লাগবে, ঠিক আছে। তো ডিগ্রি অফ রিকোয়ারমেন্ট ইউনিভার্সিটি অর ইকুইপমেন্ট, তো ওয়ার্কিং নলেজ কম্পিউটার ইনক্লুডিং অফিস অফ সুইট, তো অবশ্যই আপনার কম্পিউটার নলেজ থাকতে হবে এবং আপনাদের ডিগ্রি লাগবে, ঠিক আছে। তো তারপর আপনাদের যেটা রয়েছে নট এপিগুলো যেটা রয়েছে আপনাদের, তো এটা 2 বছরের আপনাদের রিকোয়ারমেন্ট থাকছে, ঠিক আছে। তো ফর প্রমোটেড থাকছে আপনাদের 2 বছর, যেটা আপনাদের পিরিয়ড ফর প্রোভেশন উইফিনে যেটাতে রয়েছে আপনাদের। তো তারপর নেক্সটে চলে যাচ্ছি, তো নেক্সট আপনাদের যেটা পোস্ট রয়েছে স্টেনোগ্রাফার, নেক্সট পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা, যেটা 2 নম্বর পোস্ট স্টেনোগ্রাফার। তো টোটাল আপনাদের 246টা শূন্যপদ রয়েছে। তো গ্রুপ সি পোস্ট এটাও আপনাদের নন ম্যানেজ গ্যাজেটেড মিনিস্ট্রিয়াল, তো লেভেল 4B এটা আপনাদের দেওয়া হবে, 25,500 থেকে 81,100 টাকা স্যালারি থাকছে আপনাদের। তো এটা আপনাদের 18 থেকে 27 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের রিল্যাক্সার হিসেবে এমপ্লয়ি হিসেবে থাকছে 40 বছর। তো আপনারা 12 পাস করা থাকলে অবশ্যই আবেদন করতে পারেন, উচ্চ মাধ্যমিক পাস যদি করে থাকেন তো অবশ্যই আপনারা আবেদন করতে পারেন এবং স্টিল টেস্ট থাকতে পারেন নর্মাল, ডিউরেশন 10 মিনিট থাকছে বা 80 পরে, তো অবশ্যই আপনাদের কম্পিউটার লাগবে, ঠিক আছে, কম্পিউটার লাগবে প্লাস আপনাদের তারপর আমাদের ভারত ক্লাস পাস লাগবে, ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস লাগবে আপনাদের। তো তারপর নিচে যেটা আপনাদের রয়েছে যে আপনাদের ট্রান্সপোর্টেশন যেটা রয়েছে আপনাদের, তো 50 মিনিট আপনাদের লাগবে ইংলিশে, ঠিক আছে, 65 মিনিট লাগবে আপনাদের হিন্দিতে, ওনলি অন কম্পিউটার্স, ঠিক আছে। তো এটাই ছিল আপনাদের আজকে নতুন একটা আপডেট, ঠিক আছে। 6,000 আপনাদের টোটাল আপনাদের থাকছে আপনাদের পদে 6,052টি শূন্য পদে, ঠিক আছে, আপনার 6,552টি শূন্য পদ টোটাল থাকছে আপনাদের গ্রুপ সি, যেটা আপনাদের প্রথম পোস্ট যেটা আপনাদের আছে যে আপনাদের আপার ডিভিশন ক্লার্ক এবং আপার ডিভিশন ক্যাশিয়ার, এবং তার সেকেন্ডে থাকছে আপনাদের স্টেনোগ্রাফার পোস্টে। তো ঠিক আছে, আপনাদের অফিসিয়াল নোটিফিকেশন যখন দিবে, এডিভিটি আপনাদের যখন দিবে প্রকাশিত হবে, অবশ্যই আমি আপনাদের ভিডিও বানিয়ে জানিয়ে দেবো, ঠিক আছে। তো আপনারা যদি নোটিফিকেশান ডাউনলোড করতে চান, যেটা আপনাদের যেটা গ্যাজেট বেরিয়েছে, ঠিক আছে, ওই গ্যাজেটটা যদি আপনারা ডাউনলোড করতে চান, তো অফিসিয়াল নোটিফিকেশান অফিসিয়াল সাইটে চলে আসবেন, যেটা আপনাদের রয়েছে ESICNIC.in, ওই অফিসিয়াল সাইটে চলে আসবেন। এই অফিসিয়াল সাইটে আসার পর নিচে চলে আসবেন, ঠিক আছে। তো নিচে আসার পর আপনারা যেটা 3 ডটে ক্লিক করবেন, যেটা আপনাদের রয়েছে, ঠিক আছে, এখানে যেটা আপনাদের 3 ডট রয়েছে, এই 3 ডটে আপনারা ক্লিক করবেন। এই 3 ডটে ক্লিক করার পর নিচে চলে আসবেন, নিচে আসার পরে যেটা 3টি অপশন পেয়ে যাচ্ছেন আপনারা, একটা বলে টেন্ডার, একটা সার্কুলার, একটা রয়েছে আপনাদের রিক্রুটমেন্ট। তো আপনারা সার্কুলার অপশনে ক্লিক করবেন। তো সার্কুলার অপশনে ক্লিক করার পর যেটা আপনার নিচে চলে আসছে যে রিক্রুটমেন্ট অপার আপার ডিভিশন ক্লার্ক যেটা রয়েছে আপনাদের, এই অপশনে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, গ্যাজেটটা, ঠিক আছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।